প্রিয় ইসলাম দরদী ভাই ও বোনেরা আমার, আজকে আপনাদের জন্য পবিত্র রমজান মাসে কিভাবে আপনারা সময়সূচি দেখবেন সেটা নিয়ে আজকে একটা ভিডিও আপনাদের মাঝে তৈরি করলাম। আর আজকের এই ভিডিওতে খুব সহজে কিন্তু একটা দারুণ অ্যাপ্লিকেশন শেয়ার করব, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু রমজানের সমস্ত সব বিস্তারিত 64টি জেলার কখন কি হবে সব কিছুই জানতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন একটা ক্লিক দিয়ে। তারপর এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনে আমি ওপেন করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রমজান 2023, তো ভালোভাবে দেখতেই পাচ্ছেন এখান থেকে 64টা জেলার রোজা থাকার সময়সূচি সেটা কিন্তু এখান থেকে দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশনের ভিতরে সব কিছু পেয়ে যাবেন। তো এখান থেকে খুলনা আছে, ঢাকা আছে, বরিশাল আছে, চট্টগ্রাম আছে, যশোর আছে, রংপুর আছে, ময়মনসিংহ আছে, সিলেট আছে, তো সমস্ত যে সব জেলা আছে সবগুলাই কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা জেলাতে ক্লিক করে দিব। তো এখান থেকে ঢাকাতে ক্লিক করে দিব। তো ঢাকাতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটা অ্যাড লোড নিলে অবশ্যই অ্যাডটা পুরোপুরি দেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখান থেকে রমজান লেখা আছে, এখান থেকে ভালোভাবে দেখেন রমজান লেখা আছে, তারিখ লেখা আছে, সিহারি শেষ তারিখ লেখা আছে, ইফতার লেখা আছে। তো রমজানের প্রথম 10 দিন, ঠিক আছে, এখানে লেখা আছে রমজানের প্রথম 10 দিন, তো এইটাই কিন্তু চলবে। তো আপনারা এইভাবেই কিন্তু সকল কিছু বিস্তারিত এই অ্যাপ্লিকেশনে জানতে পারবেন রমজান মাস উপলক্ষে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো আপনারা 64টি জেলার মধ্যে যে কোনো এতে আপনি ঢুকলেই কিন্তু একই সিস্টেমে আপনি দেখতে পাবেন। একটা করে অ্যাড লোড নেবে, যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে সব কিছু বিস্তারিত জানতে পারবেন, তো অবশ্যই অ্যাডটা পুরোপুরি দেখে নেবেন, ঠিক আছে। এখানে একই সিস্টেমে আপনি যে জেলাতে আছেন সেই জেলার নিয়মটা এখান থেকে জানতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যে কীভাবে এই পবিত্র রমজান মাসে আপনারা সময়সূচি দেখবেন। তো আমার ডিসক্রিপশন থেকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আর সাথে সাথে আপনারা দেখতে পাবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।